তো গাইস কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা জানোই তো আমি একটু অসুস্থ ছিলাম, কিন্তু আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ। আর তোমরা ইতিমধ্যে এইটাও জানিয়ে গেছো যে আমাদের গেমের মধ্যে সিজন 1 থেকে 5 পর্যন্ত ব্যাক করে দিয়েছে, মানে সিজন 1, 2, 3, 4, 5 সব কিছু ব্যাক করে দিয়েছে। আর আমার কাছে কিন্তু 16,200 ডায়মন্ড আছে, আর আমরা কিন্তু সিজন 1, 2, 3, 4, 5 একদম ইজিলি বার করতে পারবো। ওইটা কেমনে? আরে ভাই আমি আসি তো, একদম সহজ আমি করে দিবো। একটা ট্রিপস অ্যান্ড ট্রিক ইউজ করে আমরা বার করতে পারবো। তো এটার লাগে তোমাকে কি করতে হইব, একদম সহজ একটা ট্রিপস অ্যান্ড ট্রিক, যে দেওয়া হয় সিজন 4 এর মার্কসও দিয়ে দিচ্ছে, আবার আরও কী কী দিছে আর কিছু নাই, এই জায়গায় তেমন কিছু নাই। তো তোমাকে কী করতে হইব, সর্বপ্রথম তোমাকে যেটা করতে হইব ওইটা হইতেছে তোমরা চলে যাবা তোমাকে ক্যারেক্টার অপশনে। গাইজ ক্যারেক্টার অপশনে যাওয়ার পর একদম নিচের দিকে আইবা, নিচের দিকে আইলে দেখতে পারবা একদম পুরাতন আদি যুগের একটা ক্যারেক্টার আছে, ওইটার নাম হইতেছে অ্যাডাম, তোমরা তো সবাই চিনো। তো দেওয়া এটার আমি ডিজেওয়ালা একটা চুল লাগাই লইছি এটার মধ্যে। তো এখন মনে করো আমি স্পিন করবো, আর মনে করো সিজন 1, 2 একদম ইজিলি লয়ে এলাম, বুঝো নাই? তো কী করবো, তো তোমাকে কিন্তু সর্বপ্রথম কিন্তু একটা 40 ডায়মন্ডের স্পিন করতে হইব। হ্যাঁ গাইস, একটা 40 ডায়মন্ডের একটা স্পিন করবা, কিন্তু এই 40 ডায়মন্ডের স্পিনটা কিছুই দিব না, কিন্তু এরপরে 400 ডায়মন্ডের যে স্পিনটা করবা, মনে করো স্পিন করবা, করতে দেরি হইব, কিন্তু মনে করো তোমাকে সিজন 1, 2 দিতে দেরি হইব না, একদম দিয়া দিব। এই যে এ এ দেয় না, কেলে গিয়া দেয় নাই, আমি আমি হইতেছি একটা ইউটিউবার, আমার তো এত সহজে দিব না, তোমাকে ঠিকই দিয়ে দিব, কিন্তু দ্বিতীয় স্পিনে আমি দিয়ে দিব, যদিও আমি ইউটিউবার তবুও দিয়ে দিব, দ্বিতীয় স্পিনে একদম দিয়ে দিব। এ এ এই যে দেহ 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 দেয় নাই কিন্তু আমারে, এর লাগে আমি ক্যারেক্টারটা পাল্টাইলাম, ওই অ্যাডামের ভাগ্যটা দেয় হইতেছে না, ভাগ্য ঠিক আছে, ভাগ্য কিন্তু বালা ঠিক আছে, কিন্তু ওই যে ডিজে অ্যাডাম ইয়া লাগাইছি না, চুল লাগাইছি না, এর লাগে দেয় নাই। তো আরেকটা দুর্বল ক্যারেক্টার লই লম, একদম দুর্বল ক্যারেক্টার লই লম, এই যে আচ্ছা তোমাকে বাবির লয়ে দিই, তোমাকে বাবির ভাগ্যটা কেমন পরীক্ষা করি একটু। হ্যাঁ, তো তোমাকে বাবির লয়ে স্পিন করি, এর আগেও কিন্তু আমি ইভেন্ট যদি বার করি তাহলে তোমাকে বাবির ক্যারেক্টারটা লয়ে লই, কারণ ওর ভাগ্যটা এমনি মোটামুটি অনেকটা ভালো। ও ও ভাই কংগ্রেচুলেশন, ইয়ে রে লাডি দিছে, আমি মনে করছি সিজন 1, 2 দিয়ে দিছে, লাডি দিছে আমারে। আচ্ছা তোমাকে বাবির লয়ে আরেকটা স্পিন করে দিছি, এমনি তো অনেক কিছু পাওয়া যায় তোমাকে বাবির মানে ভাগ্যটা। ও ভাই আবার কংগ্রেচুলেশন, ইয়ে ইয়ে রে যাক ঠকায় নাই, তবুও সিজন 4 মার্কস দিছে। এ তাইলে কী করতে হইব, তোমরা যদি এরকম ক্যারেক্টার চেঞ্জ করে দেখবা কোন ক্যারেক্টারটা লাগটা বেশি ভালো। তবুও তোমাকে বাবির লয়ে কিন্তু আমরা মোটামুটি ব্যবসায় লস খাই নাই, লাভও হয় নাই তেমন। তো এখন কী করবো, আমি আমার নিজের লয়ে স্পিন করবো, প্রোরুবেল বাইরে লইয়া স্পিন করবো, আর দেখবো দেখবো কি সিজন 1, 2 একদম দিব, একটা স্পিনে দিত না, কারণ আমি ইউটিউবার। এই দ্বিতীয় স্পিনে আমার 1, 2 একলকে দিয়ে দিব, গেরে না গেরে না প্লিজ একলকে, একদম সিজন 1, 2 একলকে। ও ভাই কংগ্রেচুলেশন দিয়ে দিছে, ইয়ে রে বেডি মানুষ, রে বেডি মানুষ, আর কি হিপ হপ দে একটা, সাকুরা দে দুইটা, দে একটা দে, বেডি মানুষের পোশাক দিয়ে আমি কী করবো, আমি বেড়া মানুষের পোশাকই ভালো করে পড়ি না, আর বেডি মানুষের পোশাক দিতেছে এই জায়গায় কেমনটা লাগে, এই যে আবারও আমার এই যে কাগজ কুগজ দিতেছে, এইটা এইটা দিয়ে কী করবো। আচ্ছা গাইজ এক কাজ করি, আমার এই স্পিনে এমনিতে জীবনও দিত না, তো আমার এনে 176টা টোকেন হয়েছে, আর লাগে 76, 77, 78, 79, 80 ও আর 4টা টোকেন লাগে, আর 4টা টোকেন হইলেই কিন্তু আমি একটা হিপো বা সাকুরা দুইটার দিকে একটা নিতে পারবো। তো আমার 4টা, এ আবার কংগ্রেচুলেশন, এবার দিয়ে দিছে, এমনি দুকা দেয় হালার ভোট গিরি না, এই রে কী করলো আমার একটা ইয়া দিছে, লুটবক্স দিছে, বাক্স দিছে, আমার টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে হইব। তো এই জায়গায় আমি কিন্তু হিপহপটাই প্রথম নিব, আমার লাল জামাটাই বেশি ভালো লাগে, তো আমি করে লাগছি অ্যাকশন। এই কংগ্রেচুলেশন, ও এটা এটা তো আমি নিজেই নিজে টোকেন দিয়ে আনছি, এই জায়গায় রিয়াকশন দেওয়ার কী দরকার, রিয়াকশন না দিলে হইব। তো গাইজ ফাইনালি কিন্তু দেখতে পারতাছো আমরা কিন্তু হিপ হপ লয়ে লাইছি, আর আমাকে ক্যারেক্টারও পরাই লাইছি হিপ হপ বান্ডেল, ও রে জোশ লাগতাছে দেখছো। এখন মনে করো কী করবো, এই ইয়া ও ইয়া সিজন 1 ওভার করবো, তো আমরা কিন্তু মিয়া খলিফা ক্যারেক্টার লয়ে লইছি, এই এই ক্যারেক্টারের কিন্তু ভাগ্যটা কিন্তু 100-100 হইব। তো একটা স্পিন করলেই মনে করো সিজন 1, 2 তো লইছি, 1 পামো, এই যে দেওয়া স্পিন করছি, দিয়ে দিব, এবার দিব মিয়া খলিফার নামে, দিয়ে দে সিজন 2, 1 দিয়ে দে, দিয়া দে, এই রে ওই যেমন খারাপ, ওর চরিত্র যেমন খারাপ, কপালটাও খারাপ, কামই তো না ওরে, দিয়া দে দে, এবার দে মিয়া খলিফার নামে দে একটা, ও কংগ্রেচুলেশন দিছে মিয়া খলিফার নাম,
বাক্স দেয় আবার কংগ্রেচুলেশন এ আবারও বেড়ি মানুষের পোশাক দিতেছে গাইজ কাইটা কাইটা দিছি সব মনে করো কাইটা দিছি দাও আমার আর 8000 ডায়মন্ডের মধ্যে দেওয়া পড়ছে তো আমি টোকেন দিয়া লয়ে লইছি কারণ এত ভিডিও লম্বা হইলে তোমরা দেখতে চাইতে না তো আমরা এখন সিজন 1-2 দিয়া করবো প্র্যাঙ্ক সেই মতো হইব মনে করো যে তোমার এই ওয়ার্ল্ডের মধ্যে ইনভাইট দিবো পরে যেই পোলা পাই নেব ওগুলো প্র্যাঙ্ক করবো আর গাইজ আরেকটা কথা তোমরা কিন্তু এই ইভেন্টের সময় কিন্তু অনেকে ডায়মন্ড টপ আপ করবা তো তোমরা এই যে শেখ এফ ওনার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো উনি কিন্তু আমার চেনা পরিচিত একজন লোক ট্রাস্টেডের সাথে ওইখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো আর এখন কিন্তু ওই পেজের মধ্যে প্রোমো অফারগুলো চলতেছে তোমরা যদি এই মুহূর্তে যাও তাহলে কিন্তু প্রোমো অফারগুলো নিতে পারবা আর যদি লেট করে ফেলো তখন কিন্তু প্রোমো অফারগুলো থাকবে না আর ওইগুলো নিতে পারবা না তো এখনই যাও যদি প্রোমো অফারগুলো নিতে চাও তো আমরা এখন কী করবো এখন কিন্তু আমাকে প্র্যাঙ্ক করতে হইব আমরা কিন্তু সিজন 1-2 বার করে লাইছি বার করবার পারি নাই আর কি টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিয়েছি তো ওয়ার্ল্ডের মধ্যে ইনভাইট দিয়ে দিলাম আর এটা এক্সট্রা ভয়েস ওভার চলতেছে এখন শুনতে পারবা তোমরা ডাইরেক্ট ভয়েস এ বেড়া এ দেখ হিপ হপ বেড়া দেখ দেখ হিপ হপ হিপ হপ রুবেল ভাই বিগ ফ্যান ভাই রুবেল ভাই আরে দেখ রে ভাই হিপ হপ হিপ হপ ভাই পেনুকিস্টা ভাই প্লিজ ভাই ধরেন ভাই এগুলা হইতো না মিয়া আমি মিয়া প্র্যাঙ্ক করবার লইছিলাম তোমগো লগে তোমরা মিয়া কইবা এ বেড়া যা গ্রুপ থেকে কিক টিক মাইরা দিবা মিয়া তোমরা কি করা তোমরা বিগ ফ্যান বিগ ফ্যান করো তো তোমার ভাই তোমার ভাই কিক মারবো আমরা ও গ্রুপ আমার এলে আমি কিক মারি একজন দাও আবার আবার আইবো সমস্যা নাই আবার ইয়া করে জয়েন দিয়ে আইবো তোমার ভিডিও তো আমি দেখি ভাই থ্যাংক ইউ ব্রাদার থ্যাংক ইউ আয় না কে পোলা পান গুলা গেল গা আমি তো বাগাই দিছি কি আর গেছে গা আবার ওয়ার্ল্ডের মধ্যে ইনভাইট দিলাম দেখি কে আয়ে এ বড়া দেখ হিপ হপ বড়া হিপ হপ হিপ হপ দেখছো আজ কোন দিন দেখছিলি সিজন 2 বেড়া বিগ ফ্যান ক সিজন 2 কোন দিন দেখছ বালা করে বিগ ফ্যান ক বেড়া জোরে ক ভাই বিগ এই তো হইছে অন্তর কি লাগবো তুই কো তোর আমি পাড়া দিতাছি তোর ইউআইডি আমারে দিয়া দে ভাই ইউআইডি লাগে নাই ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট তোর আর কিছু লাগবো না ও বিয়া করছ মুসলমান হইছে হ্যাঁ না না কয় মুসলমান কয়বার হইছে তিনবার মাত্র এ আর নাই আমার আর নাই আমার কিছু নাই নাই নিচের যন্ত্র নাই তার মানে কি গা বিটিএস লাভার দূর কি কন তাইলে যন্ত্র নাই যন্ত্র না তাহলে বিটিএস এর নাম শুনলে তো মাথা পুরো আগুনে যায় ও তাইলে কি তাইলে ওই যে আচ্ছা আচ্ছা ব্রো একটু থামো বিটিএস তো হারামি এই যে ঠিক কইছো তাইলে তুমি আমার আজকা থেকে বন্ধু আচ্ছা যাও তাইলে তুমি কি ওই যে থার্ড জেন্ডার যেটার আমরা এই যে বাংলা ভাষায় ইয়া কই ইয়া হিজলা হিজলা যে কই ওইটা নি গাইজ এইখানে কি হয় ওয়ার্ল্ডে থেকে মনে করো যে আরও একজন প্লেয়ার আয়া পরে মোট 4 জন হয়ে যায় এখানে তো ওদের মাইক থেকে অনেক নয়েজ আসছিল তো যার কারণে ওই বেচারার কথাটা ভালো করে বোঝা যাইতেছিল না তো আমি তো ওদেরকে কিক মারতেও পারি না কেননা তোমরা প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ভাই ব্রাদারের মতো আর যদি কিক মারি তারপর কই বোঝে বড় রুবেল ভাই অহংকারী যার জন্য কিক মারি নাই তো আমি প্র্যাঙ্ক করা বাদে আমি গ্রুপ থেকে বের হয়ে যাই তারপর আবারও ওয়ার্ল্ডের মধ্যে ইয়া দেয় ইনভাইট দেই আর ওয়ার্ল্ডে এখানে আবার ইনভাইট দেওয়ার পর দেখো তোমরাই দেখো সিজন 1-2 এর ক্যাপ আবার একে ম্যাক্সে রিমোট ও ভাই সাপ ও রে 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 আরে রে 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 শটগানের ম্যাক্সের রিমোট সর্বনাশ এক্সএমএটি রিমোট সবই মোটি আছে কিন্তু আমার কাছে কোনো ডাই নাই আচ্ছা তুমি কান্তাছো কে লেগিয়া হে কান্দো কে এ ভাই কোন কানলাম না তুমি কানছো আমি শুনছি সত্যি করে কও কে লেগে কানছো
ভাই কখন কানলাম? না আমি বুঝতে পারছি, গেমের মধ্যে যে সিজন 1-2 বেগ আইছে লাগি মনে কানতাছ। তোমার কাছে নিশ্চিত সিজন 1-2 আছে? না ভাই না। না না, তুমি তুমি প্রথম দিকে কানছো, সত্যি করে কও তুমি কানছো? একটু একটু হইলো কানছো তুমি? না 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 না, আমি দেখছি, আমি শুনছি, নিজের কান দিয়ে শুনছি, তুমি একটু কানছো। কও হাসা কথা কও। হ্যাঁ ভাই কান্দেছি। তা আর একটু কান্দ, কেমনে কানছিল এমনি কান্দ? হাসতে কই নাই, আমি কানতে কইছি বন্ধু, কান্দ আর একটু, যেমনে কানছিল এমনি কান্দ। আরে আমি কি বিশ্বাস করতাম, আমার লগের ভাইও তো শুনছে। নবিতা ভাই তুমি কও তো, তুমি সত্যি করে কও, ও কানছে না? নবিতা ভাই আমার কে জানেন? কে? আমার আমার ভাই চাস্তো। আচ্ছা চাস্তো ভাই হোক তো, আমি ও তো শুনছে, ও তো আর মিশা কথা কইতো নাই। নবিতা তুমি কও তো, ও কানছে না? প্রথমে আয় একটু, কানছে না? কও না, হাসা কথা কও তুমি। এই যে দেখছো, তোমার ভাই কি মিশা কথা কইবো, তোমার চাস্তো ভাই কি মিশা কথা কইবো, তুমি নিজেই কও। রাধু এ রাধমান ভাই কি জানি কথা কইতেছে। আচ্ছা ওরে কইতেছে মুখে কথা কইতে, ভাই আপনার বিবেচ আছে? ওরে ভাই বিবেচ লিয়েছি বে, এটা সহজে দেয়নি, গেরিনা দালালি করতে হয়েছে, পরে দিয়েছে বিবেচ। ভাই আপনার তো আমি অনেক ভিডিও দেখেছি। আচ্ছা তুমি কানছো কে লেগে এই জিনিসটা আমার কও তুমি, এই যে ভুলায় বালায় আমার অন্যদিকে নিয়ে যাইতেছ কা, তাড়াতাড়ি কও কে লেগে কানছিলা? ভাই বিশ্বাস করেন ভাই, আমি বিশ্বাস করেছি, আমি বিশ্বাস করব না, কখনোই করব না, আমি শুনছি, প্রথমে শুনেছি, তুমি তুমি কান্না করেছো, সেলিব্রিটিকে পেয়েছি সে কানছি। আচ্ছা এই যে আমি আমি জানি নিশ্চিত আজকে গার্লফ্রেন্ড সাইরা গেছে গা, এটার লেগে কানছো, নয়তো এই যে গেমের মধ্যে যে 1-2 ব্যাক আইছে না, এই এই দুইটা থেকে একটা কারণে তুমি কানছো না? অফলাইন কি রে ভাই, এ বেজার রাউন্ড কইবা মু আমি। রে 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 ও দাদা শুনছো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা খুদা হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।